এমনিতে সুজন আমার থেকে বছর তিনেকের বড় হবে, কিন্তু ইউনিভার্সিটিতে মাত্র 1 ইয়ারের পার্থক্য। খুব ভালো ছেলে। সব থেকে বড় কথা হচ্ছে, আমি সবসময় যেরকম কল্পনা করেছি সুজন ঠিক সেই রকম, আর আমাকে অনেক 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 ভালোবাসে। ঈশানার সাথে পরিচয় খুব বেশি দিন হয়নি, কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমি ওর সাথে কাটিয়েছি। আরে ভাইয়া ইউনিভার্সিটিতে কি করছে? আয় হায়, কি হইছে, হঠাৎ করে কি হলো? আমার খোঁজ খবর নিতে আসছে নাকি? দেখে ফেলেনি তো? কোথায় যাচ্ছ? অদ্ভুত তো, দিনের বেলায় ভূত দেখেছে নাকি? তাই তো মনে হচ্ছে। আজও ভাইয়া অফিস রুমের দিকে গেল না? ও স্যার, সরি স্যার, স্যার আমি উঠিয়ে দিচ্ছি। বোকাটা স্যারের সাথে ধাক্কা খেয়েছে। ইস, স্যার স্যার আপনাকে বুঝতে হবে না স্যার, আমি উঠিয়ে দিচ্ছি স্যার, স্যার স্যার সরি স্যার, স্যার সরি। ভাইয়া সেদিন বলে গিয়েছে শুধু আড্ডা মারলেই হবে, পড়াশোনা করতে হবে না। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আগে পড়াশোনা, তারপরে প্রেম ভালোবাসা সব কিছু। ক্যান্টিনে ঢুকতেই মেজাজটা গরম হয়ে গেল, মিতুটা অনেক বার বেড়েছে। কেন রে, তোর এভাবে কেন বসতে হবে ওর সাথে? আমার কিরকম দাঁত বের করে হাসছে দেখো। উফ, তুইটা ন্যাকামি দেখে অসহ্য লাগছে। মিতু সবসময় খুব ভালো ছাত্রী, ওর সাথে সময় কাটালে লাভ আছে। এক মিনিট, আমি কেন যাব? দাঁড়া, ফাইজলামেই বের করতেছি। আমি জানি তো ঈশানা এখন অন্য কিছু বুঝবে আর হাওকাও করবে। এই ওঠ, তোর ক্লাস নাই, উঠিস না কেন? কেন কি হইছে? তুই যা এখান থেকে, কি হইছে তোর বোঝা লাগবে না। আসি, বাই বাই বাই। তোরে পরে ধরতেছি। তুমি ওর সাথে কি করতেছিলা? নোটস নিয়ে ডিসকাস করছিলাম। এখন ওঠো, চলো। আরে ছাড়ো। কেন, তুমি আমার সাথে যাবা না? না যাবো না আমি। কেন, তুমি আমাকে ভালোবাসো না? এখন ধরো, একটু আগে তো খুব খিলখিল করতেছিলে। ধরবো না তোমাকে আমি। কেন? এমনি। না না, তুমি আমাকে ভালোবাসো না? না। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ না। আরে কি করে? এই হাত দিয়ে যদি আর কাউকে ধরছিস, বদমাইশ। পাগল হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলতেছে, কামড়া কামড়ি করতেছে। ক্যান্টিনের মধ্যে আরো মানুষ আছে না, সেই খেয়াল কি আছে? উফ, এত জোরে কামড় দেয় কেউ? উফ, দাগ বসায় দিছে একদম। তুমি বাবা বড় লোকের মেয়ে, তোমার পড়াশোনা করলেও কি না করলেও কি, আমার তো পড়াশোনা করতে হবে। বুঝলাম ও রেগে গেছে, আর আমরা অনেক সুন্দর সময়ও কাটিয়েছি। সব ছাড়ো, কি হবে আর দূরে ঠেলে যদি ভুলতেই না পারো, কি হবে আর অভিনয়ে তুমি এবারে গুলো ছাড়ো, মুশকিলে পড়েছি এসব দেখে ভালোবাসো কি না বলো। শোনো না তুমি কি জানো না, হৃদয়ে চলে না জো, বলো না তুমি কি বোঝো না, কে তোমায় করবে আদর। না আবার এসব কি ভাবছি আমি? বাবা ভাইয়া অনেক আশা করে পাঠিয়েছে আমাকে পড়াশোনা করতে এখানে, আর আমি ওর সাথে কি সারাদিন প্রেম করে বেড়ালেই চলবে? আর কেন, ওর কথা আমার সবসময় শুনতে হবে কেন? উফ, কত জোরে কামড় দিয়ে গেছে। আগামীকালকের অ্যাসাইনমেন্টের পেপারগুলি ফটোকপি করতে যাচ্ছিলাম। আরে আরে আরে, এই চোখ কোথায় রাখো রাস্তা পার হওয়ার সময়? কি হয়েছে তোমার, বলো তোমার সমস্যা কি? এক্ষুনি তো বাসের সামনে পড়তা। আমার কিছু হবে না। যদি একটা কিছু হয়ে যেত,
যা হওয়ার হতো, তোমার কি? মাথা নষ্ট হয়ে গেছে তোমার, কিছু হবে না, একটু ভাবো। আসছে, দরদ দেখাইতে। ঈশানা, কি হয়েছে? না কিছু হয়নি, চলো। ওরে বাপ, জনি এসে নিয়ে গেল ওকে, ব্যাপার কি? জনের সাথে এভাবে আমাকে চলে আসতে দেখে সুজন একটু অবাক হবে জানে, আর মন বলছে ও পিছন পিছন ঠিকই চলে আসবে। আসছে, গুড, দেখো এখন কেমন লাগে। এটা একটু বেশি বেশি হয়ে গেল না? ঈশানা না, যা ইচ্ছা ধুমধাম করে ফেলে। ক্যাম্পাসে সবার সাথে যে আমি খুব অন্তরঙ্গ সময় কাটাই বা খুব ঘনিষ্ঠ সম্পর্ক তা না, আজকের এই অহেতুক হাসি আর আড্ডা পুরোটাই সুজনকে দেখানোর জন্য। ওদের মধ্যে কি আসলে কিছু চলছে? ও কখন ক্যাম্পাসে আসবে সেটা আমার থেকে ভালো কে জানে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি কিছুই বলবো না। ভেবেছিলাম কিছু বলবে অথবা চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু গাধাটা তো কিছুই বলল না। র‍্যাগডেতে ছেলেপেলেদেরকে একটু হেল্প করছিলাম, কিভাবে কি করবে বুঝতে না পেরে আমার কাছে এসেছিল তো তাই। আরে গাধা, এদিকটা দেখ না, আমি তো ওই দিকটা লাগিয়ে এসেছি। র‍্যাগডে পালন হচ্ছে না, দাঁড়া, র‍্যাগিং কাকে বলে আমি তোমাকে শিখাচ্ছি, নেমে এসো, কথা আছে। সুজনটা কি ইদানিং আমি একেবারে বুঝি না, ভাবলাম জনের সাথে একটু ঘোরাঘুরি করি, হয়তো মন খারাপ হবে, কিছু বলবে, কিন্তু ও তো পুরোপুরি নির্বিকার, দেখে মনে হচ্ছে ওর তো কোনো কিছুতে কিছু যায় আসে না। কি বলবা, তাড়াতাড়ি বলো। হা করে আছো কেন? জোরে একটা থাপ্পড় মারবো, বুঝছো? কোথায় হা করে আছি, আর বললেই হলো কি? আকাশ, ঈশানা তোকে থাপ্পড় মারলো রে। সরি সরি আকাশ, সরি রে দোস্ত, সরি দোস্ত, মানে দোস্ত, তুই তো একটু জানিসই দোস্ত, একটু পাগলা টাইপের লাগে নাই তো তোর বেশি? লাগছে না, তোমরা প্রেম করবা আমি মাইর খামু মাঝখান দিয়া। আমি যখন প্রথম দিকে এই ভার্সিটিতে ভর্তি হই, আমার কোনো বন্ধু ছিল না, মাঝে মাঝে খুব মন খারাপ থাকত, তখন ঈশান আমাকে আগলে ধরে রেখেছিল, আমি কি খাবো কোথায় থাকবো ও সব কিছু ঠিক করে দিয়েছিল, আর আজকে ও জনের সাথে ঘুরতেছে, আমাকে থাপ্পড় মারতে এসছে, না আমি আর সহ্য করতে পারছি না, ভালো লাগছে না কোনো কিছু। ঈশানা দেখ না, সুজন ওই ছাদের উপর দাঁড়িয়ে আছে, মানে ওনাকে ওখান থেকে লাভ দিবে, কি বলিস? ঈশান আর আমি যে দুজন দুজনকে কতটা ভালোবাসি এটা সবাই জানে, তাই ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে এই ছোট্ট নাটকটা সাজানো। আর আমাদের ডাকপিয়ন হচ্ছে মিতু, ও কোনো কথা ওর পেটে রাখতে পারে না, ওকে দৌড় দিতে দেখে আমরা মোটামুটি নিশ্চিত যে ও কোথায় গিয়েছে। এই তাড়াতাড়ি কর, ওরা চলে আসবে। আরে একটা জুতা খুলে দে না বোকা, তোরা না আমাকে ধরা খাওয়াবি। এবার ঠিক আছে। আচ্ছা কই, আল্লাহ, সুজন যেন উল্টা পাল্টা কিচ্ছু না করে, কি হইছে? হ্যাঁ সুজন, কি হইছে? ছাদের থেকে লাভ দিছে, আর কি হবে? মানে তোরা কি করছিস? এই সুজন, সুজন, এই সুজন, ওঠো না। আল্লাহ কি হইলো দেখি তো। এই কি হইছে তোমার, চোখ খুলো। আমি এটা কি করলাম, আমি তো দুষ্টামি করেছিলাম সুজন। দেখো
কামড় খেতে কেমন লাগে? উফ! আউ! এটা কি? ছিমুটতেছে মেরে ফেলে একদম। পদ্মশ মেরে ফেলবো আজকে। বেশি দুষ্ট হয়ে গেছো তাই না? শোনো না তুমি কি জানো না।